তারেক রহমান 1981 সালে মাসিক শিশু পত্রিকায় একটি লেখা লেখেন, যার শিরোনাম ছিল আমার আব্বু। সেই লেখায় তারেক রহমান লিখেন, আব্বু সাদাসিধে জীবন কাটাতে ভালোবাসতেন, আমরাও কোনোদিন কোনো দামি জামা কাপড় জুতা ব্যবহার করিনি, কেউ আমাদের কোনো জিনিস দিলে আব্বু তা পছন্দ করতেন না, তিনি নিজেও কারো কাছ থেকে কোনো উপহার নিতেন না, সেজন্য আমাদের আত্মীয় স্বজন আমাদের কোনো কিছু উপহার দিতে সাহস করতেন না। আব্বু আম্মু আর আমরা দুই ভাই সাধারণ খাবার খেতাম, খুব সাধারণ পোশাক পরতাম, আব্বুর ব্যবহার করা প্যান্ট বা শার্ট আব্বুর ছোট বড় হলে সেগুলো কেটে আমাদের গায়ের মাপে দর্জির জামা প্যান্ট তৈরি করে দিত। আমাদের বাড়ির খাবার দাবার ছিল সাধারণ, অনেক বন্ধুর বাড়িতে দেখেছি তারা কত রকম খাবার খায়, কিন্তু আমরা সেই রকম খাবার তেমন খেতাম না, কারণ খাবারে বেশি বিলাসিতা আব্বু পছন্দ করতেন না। প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহ তার প্রেসিডেন্ট জিয়া বইয়ে এই বিষয়ে লিখেন, পিতার মৃত্যু তারেককে গভীরভাবে মর্মাহত করে, কন্যা জায়মাকে চোখের সামনে বড় হতে দেখে বাবার অভাবটা তিনি আরও বেশি অনুভব করেন। মাহফুজুল্লাহকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, আব্বু বেঁচে থাকলে তার নাতনির বড় হয়ে ওঠাটা উপভোগ করতেন, আর যখন রাজনৈতিক পরামর্শের প্রয়োজন বোধ করি তখন আব্বুর কথা বেশি করে মনে পড়ে।